সবাইকে আবারো স্বাগতম। সূত্রি কার্যবিধি 1898 সালের সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যায়। তো যথারীতি একদিন পর একদিন আশা করছি সুস্থ আছেন সবাই। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে ঢুকেছি, তৃতীয় পাঠ, সূত্রি কার্যবিধি 1898 এর তৃতীয় পাঠ এবং ষষ্ঠ অধ্যায়ে আছি আজকে আমরা। ষষ্ঠ অধ্যায়ে আজকে আমরা সমন নিয়ে পড়ব, সামন্স, ইংলিশে সামন্স, বাংলা বলে সমন, এবং সমন নিয়ে পড়ব। তার আগে একটা কথা বলে রাখি, গত পর্বে আমি 54 ধারায় যে নয়টা গ্রাউন্ডে, নয়টা পয়েন্টে একজন মানুষকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে পুলিশ, এর মধ্যে আমি 9 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম সেখানে একটু ভুল আছে, সেটা সংশোধন করে দেব আজকে। সংক্ষেপে বলি, সেখানে আমি বলেছিলাম যে ওয়ারেন্ট, কিন্তু একজন ওয়ারেন্ট পাবে এবং আরেকজনকে দিবে, কিন্তু আসলে সেটা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের একটা অংশ ছিল, সেটা আমরা ক্লিয়ার করব। আগে আমি সমন সম্পর্কে একটু যথারীতি বাংলা একটু বলে নিই, তারপর আইনের পাঠে যাব। সমন হচ্ছে এই আইনের ষষ্ঠ অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা দেখছেন শিরোনামটা এখানে লেখা আছে চ্যাপ্টার 6 অফ প্রসেসেস টু কম্পেল অ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে জোরপূর্বক বা হচ্ছে বলপূর্বক অথবা হচ্ছে বাধ্যতামূলক উপস্থিতির প্রসেস, পদ্ধতিসমূহ, প্রক্রিয়াসমূহ। তো বাধ্যতামূলক উপস্থিতির প্রক্রিয়ার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে সমন, এবং সমন হচ্ছে সবচেয়ে পোলাইট, সবচেয়ে ভদ্র একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষকে কোর্টে নেওয়া হবে, কোর্টে অ্যাপিয়ার করা হবে। এবং সমনটা বেসিক্যালি ওয়ারেন্ট এবং সমন দুইটা কিন্তু আলাদা বিষয়। অনেকে দেখা যাচ্ছে যে সমন যদি যায় তার বাড়িতে, সে হয়তো অস্থির হয়ে গেল। অস্থির হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে সমন এমন একটা প্রক্রিয়া যেখানে আপনাকে অপরাধী, গুরুতর কোনো অপরাধী যখন সাব্যস্ত করবে না, ঠিক তখনই শুধুমাত্র সমন আসবে। সমন দেওয়ানি মামলাতেও আসতে পারে, ফৌজদারি মামলাতেও আসতে পারে। সমন বেসিক্যালি হচ্ছে তলব, মানে হচ্ছে দুই ধরনের লোকের কাছে সমন যেতে পারে। এক ধরনের লোক হচ্ছে সে সাক্ষী হিসেবে সমন যাবে, আরেকটা হচ্ছে সে কোনো একটা তার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা হয়েছে, দেওয়ানি মামলায় সে একটা পক্ষ, তাহলে তার বিরুদ্ধে সমন যেতে পারে, বা তার কাছে, বিরুদ্ধে না আসলে, এটা হচ্ছে তার কাছে সমন যেতে পারে, অথবা হচ্ছে ফৌজদারি মামলাতে কেউ একজন সাক্ষী, অথবা সে একটা মামলার একটা অংশ, তার কাছে হচ্ছে আদালতের পক্ষ থেকে সমন যাবে। সমনটা তাহলে কি? সমনটা এই আইনের কোথাও এটার সংজ্ঞা নেই, কিন্তু বিধান আছে 68 নম্বর ধারা থেকে 74 নম্বর ধারা পর্যন্ত সমনের বিধানগুলো আছে। তো সমনটা কি? সমনটা হচ্ছে একজন লোক হয় সে সাক্ষ্য দেবে, অথবা মামলার সাথে তার কোনো একটা সম্পর্ক আছে, তার আদালতে না গেলে ওই মামলাটার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না, এমন অবস্থায় আদালত তাকে আসার জন্য একটা আনুষ্ঠানিক চিঠি দিবে। আমি বলবো এটা একটা আনুষ্ঠানিক চিঠি, যেটার মাধ্যমে আদালত তাকে বলবে যে আপনি অমুক তারিখে অমুক মামলার সাক্ষী দেওয়ার জন্য, বা অমুক তারিখে অমুক মামলার আপনি বাদী বা বিবাদী, আপনি অমুক দিন কোর্টে আসতে হবে, কোর্টে এসে আপনি আপনার বক্তব্য প্রদান করবেন, এই ধরনের একটা চিঠি মূলত, এটা হচ্ছে সমন। তো সমনটাও ইস্যু হবে কীভাবে? সমনটা সাধারণত যে কোর্টে মামলাটা আছে ওই কোর্ট থেকে ওই কোর্টের প্রিজাইডিং অফিসার অথবা হচ্ছে সুপ্রিম কোর্ট যাকে দায়িত্ব দেবে রুল করে, এ ধরনের ব্যক্তি কর্তৃক হচ্ছে একটা সমন ইস্যু হবে বা সমন তৈরি হবে। এবং সেই সমনে হচ্ছে কী হবে, ওই ব্যক্তির সিল এবং সিগনেচার থাকবে। এটা হচ্ছে 68 নম্বর ধারার 1 নম্বর উপধারা। এবং 68 নম্বর 2 নম্বর উপধারা যে কথাটা বলে সেটা হচ্ছে এই সমনটা জারি করবে কে, বা সমনটাকে পৌঁছে দেবে কে। সমন জারি করা মানে হচ্ছে যার কাছে সমনটা আসলো তাকে পৌঁছে দেওয়া। সেটা বলছে যে হয় পুলিশে করবে, অথবা সরকার যদি এই লক্ষ্যে কোনো রুল তৈরি করে সেই রুল অনুযায়ী কোর্ট অথবা
সরকারি কোনো কর্মকর্তা পাঠাবে। এবং 69 নম্বর বলছে যে, 69 নম্বর আবার তিনটা উপধারা আছে, সেখানে হচ্ছে 69-এর 1 নম্বর ধারা বলছে যে সমনটা যার কাছে সমন জারি হয়েছে, যার যার উপরে সমনটা জারি হয়েছে তার কাছে পুলিশ অফিসার বাজে নিয়ে যাবে, সে গিয়া তার হাতে হাতে তাকে এটা দিবে, অথবা হচ্ছে তাকে প্রস্তাবনার মাধ্যমে দিবে, টেন্ডারের মাধ্যমে দিবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন তাকে এই সমনটা দেবে তখন সে কি করবে, এটা রিসিভ করবে, রিসিভ করার জন্য একটা সিগনেচার দিবে সমনের পিছনে, তার কাছে যে কপিটা থাকবে এটা 2টা কপি হবে। এটা 1 নম্বর ধারা। আমরা যখন বিস্তারিত পড়বো তখন এগুলো ভালোভাবে জানবো, আমি জাস্ট সংক্ষেপে বলছি এখন। এবং 3 নম্বর বলছে যে সমন যদি কোনো সংঘবদ্ধ কোম্পানি, সংঘবদ্ধ বা সমিতিবদ্ধ কোনো কোম্পানির বিরুদ্ধে বা সংগঠনের উপর সমন আসে তাহলে সেটা ওই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত যে আছে সিইও, প্রিন্সিপাল অফিসার হোক, যেই হোক, তার উপরে তাকে দিয়ে একটা সিগনেচার করে নিলেই, তাকে এটা বুঝিয়ে দিলেই হচ্ছে সমনটা জারি হয়ে যাবে যথাযথভাবে। এটা বলছে 69-এর 3 নম্বর উপধারা, 69-এর 3 নম্বর উপধারা। এবং 70 নম্বর ধারা যেটা বলছে সেটা হচ্ছে যে, যেভাবে 69 ধারায় যেভাবে বলা হয়েছে, এভাবে যদি কোনো ব্যক্তিকে পাওয়া না যায় তাহলে সমনটা তার ঘরে বা ঘরে যারা আছে তার পরিবারের কোনো অ্যাডাল্ট পার্সন, আইনগত কোনো যে আইনগত চুক্তি করতে সক্ষম এরকম অ্যাডাল্ট পার্সনের কাছে দিবে এবং তার সিগনেচার নিয়ে নেবে তার পক্ষ হয়ে। 70-এ এটা বলেছে। এবং 71-এ বলছে 69 এবং 70 ধারা মতে যদি সমনটা তাকে পৌঁছে নেওয়া না যায় তাহলে হচ্ছে তার ঘরে বা ঘরের ভিটা যেখানে সে থাকে এরকম জায়গায় হচ্ছে এটাকে শেডে দিয়ে আসবে, এটাকে ঝুলিয়ে দিয়ে আসবে বা এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়ে আসবে। 71-এ এটা বলছে। এবং 72-এ বলছে যে যখন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তার উপরে সমন আসবে তখন এটা সে যেই অফিসে চাকরি করে ওই অফিসের হেড অফিসে যাবে, এবং হেড অফিস থেকে এটা আবার তার কাছে যাবে, সেখান থেকে হেড অফিসের যে প্রধান আছে সে হচ্ছে এটা তার কাছ থেকে সিগনেচার করিয়ে নেবে। এটা হচ্ছে 72 নম্বরের কথা। এবং 73 নম্বর বলছে যে সমনটা যে কোর্ট, যে ম্যাজিস্ট্রেট জারি করছেন মানে ইস্যু করছে, সেই ম্যাজিস্ট্রেট কোর্ট যদি, কোর্টের যে এখতিয়ার আছে ওই ব্যক্তি, এখতিয়ারভুক্ত এলাকায় যদি ওই ব্যক্তির বসবাস না হয়, যে সমন পেল তার বসবাস যদি ওই এখতিয়ারভুক্ত এলাকায় না হয় তাহলে কি করবে, সে হচ্ছে যার এখতিয়ার আছে ওই রকম ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সমনটা জারি করাবে। আর 73 নম্বরে বলছে, 73-এ তো এটাই বললো, দুঃখিত 73 বললাম এইমাত্র। 74 নম্বর বলছে যে যখন হচ্ছে একজন পুলিশ অফিসার আদালতে হাজির হতে পারলো না, অথবা হচ্ছে এমন কোনো এলাকাতে সমনটা জারি হয়েছে যে এলাকা এই কোর্টের অন্তর্ভুক্ত না, সেই ক্ষেত্রে একটা এন্ডোসমেন্ট, একটা স্বীকৃতি সহ এটার একটা এফিডেভিট পুলিশ অফিসার যদি উপস্থিত না থাকে, এখানে 2টা কথা, একটা হচ্ছে পুলিশ অফিসার উপস্থিত থাকতে পারলো না যে হচ্ছে সমনটা করেছে সে, আরেকটা বিষয় হচ্ছে যে যে সমনটা জারি হয়েছে সে তার এখতিয়ারভুক্ত এলাকায় না, অন্য এলাকায় বসবাস করে, এই 2 ক্ষেত্রে হচ্ছে একটা এফিডেভিট থাকবে, এফিডেভিটের সাথে স্টেটমেন্ট থাকবে এবং সেখানে প্রয়োজনে ওই সমনের কপিটা অ্যাটাচ করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা সংক্ষেপে বললাম যে সমন কিভাবে জারি হবে এবং সমন কিভাবে তৈরি হবে এবং এটা কিভাবে জারি হবে। তাহলে আমাদের ফার্স্ট প্রসেস হচ্ছে 68 নম্বর ধারা অনুযায়ী, 68-এর 1 নম্বর ধারা অনুযায়ী এটা 2টা কপি হবে, সেটা কোর্টের যে প্রিসাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্ট যেভাবে ডিরেকশন দেবে ওইভাবে হচ্ছে যাকে ডিরেকশন দেবে সে এটা তৈরি করবে। 2 নম্বর হচ্ছে 68-এর 2 নম্বর উপধারা হচ্ছে এটা পুলিশ অফিসার অথবা সরকার যাকে দায়িত্ব দেবে এরকম ব্যক্তি এটাকে জারি করবে, মানে হচ্ছে পৌঁছে দেবে, জারি করার মানে হচ্ছে সমনটাকে গিয়ে পৌঁছে দেবে। আরও একবার বলে রাখছি, সমন জারি হলে কিন্তু ভয়ের কিছু নাই, কারণ হচ্ছে সমন জারি হওয়া মানে হচ্ছে আপনি কোনো অপরাধী না। আরও সহজ বিষয়, ওয়ারেন্ট হলেও খুব একটা বেশি মানে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা 54 ধারায় একটু পরে 54 ধারাটা আরেকবার আলোচনা করবো। আমরা 54 ধারায় দেখেছি যে কিভাবে কখন বিনা ওয়ারেন্টে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে, যেই মামলাগুলোতে বিনা ওয়ারেন্টে বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় ওই মামলাগুলো হচ্ছে গুরুতর অপরাধ।
এছাড়া যেগুলোতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না এগুলো আসলে অত বেশি গুরুতর অপরাধ না এবং এগুলোর ক্ষেত্রে আসলে সমন হয়। আর সমন তো বললাম যখন আপনার সাক্ষী হিসেবে সমন জারি হবে কারো উপরে কোনো মামলার সাক্ষী হিসেবে, তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আদালতের আপনি অতিথি, অতিথি হিসেবে আপনি ওখানে যাচ্ছেন, ওখানে আপনি যথেষ্ট সম্মান এবং মর্যাদা পাবেন এবং সেটার জন্য পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে না, আপনি নিজ দায়িত্বে যাবেন। আপনি যদি নিজ দায়িত্বে না যান সেটা ক্ষতির কারণ হতে পারে, কিন্তু নিজ দায়িত্বে যদি সমন জারি হওয়ার পরে চলে যান তাহলে এটা কোনো ক্ষতির কারণ হবে না। আপনার শুধুমাত্র সাক্ষী হিসাবে গেলে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে হলফ করে, হলফ করে আদালতে যে বলে যে যাহা বলিব সত্য বলিব, এটা হচ্ছে হলফ করা বা কখন করা যেটা বলে, হলফ করে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে সে দণ্ডনীয় অপরাধ করবে, আর যদি হলফ করে সে মিথ্যে কথা না বলে সে কোনো দণ্ডনীয় অপরাধ করবে না। সুতরাং সাক্ষী দিতে গেলে সত্য সাক্ষী দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে সমন জারি হলে সহজ বিষয় হচ্ছে সমন জারি হলে টেনশনের কিছু নেই। তো অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, দুঃখিত, আবার আসছি। তাহলে 68 নম্বর ধারা বলছে যে সমন কীভাবে জারি হবে এবং 69 ধারা বলছে যে সমনটা কীভাবে তৈরি হবে এবং জারি হবে। 69 ধারা বলছে তিনটা ধারা, উপধারা বলছে 1 নম্বর বলছে যে যার কাছে সমন জারি হবে সরাসরি তার কাছে গিয়ে তাকে সমনটা ডেলিভারি দেওয়া হবে অথবা তাকে টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, মানে প্রস্তাবনের মাধ্যমে দেওয়া হবে। 2 নম্বরে বলছে যে সে যদি যে যাকে সমনটা দেওয়া হলো সে হচ্ছে এটা সিগনেচার করে সমনটা রাখবে। 3 নম্বর হচ্ছে এটা যদি যদি কোনো কোম্পানির বিরুদ্ধে হয় তাহলে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এটা দেওয়া হবে। 69 এবং 70 নম্বর ধারা হচ্ছে যাকে সমনটা দেওয়া হয়েছে তাকে না পাওয়া গেলে তার ফ্যামিলির একজন লোকের কাছে এটা দিয়ে আসবে এবং তার সিগনেচার রেখে দেবে। 71 নম্বর ধারা বলছে যে 69 এবং 70 অনুযায়ী যদি কাউকে দেওয়া না যায় সমন তাকে যথেষ্ট চেষ্টা করার পরেও পায় নাই, তখন তার ঘরে যেখানে সে থাকে ঘরে বা ঘর বিটার কোথাও সমনটা হচ্ছে সেটে দিয়ে আসবে, লাগিয়ে দিয়ে আসবে। এটা হচ্ছে 71 নম্বর। 72 নম্বর বলছে যে কোনো ব্যক্তি যদি সরকারি কর্মচারী বা কর্মকর্তা হয় তাহলে তার হেড অফিসে সমনটা যাবে এবং হেড অফিস প্রক্রিয়া করে 69 নম্বর ধারার মতো করে তার সমনটা তাকে পৌঁছে দেবে এবং তার থেকে নিয়ে নেবে। এবং 72 বলছে যে 72 তো বললাম, 73 বলছে যে যখন হচ্ছে একটা সমন কোনো একজন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন সমন যার উপরে জারি হয়েছে তার সে যদি ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় না থাকে তাহলে যে এলাকাতে থাকে সেই এলাকার যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ার আছে তার মাধ্যমে সমনটা জারি করানো হবে। এবং 74 নম্বরে বলছে যে সমন যখন বাহিরের এখতিয়ারভুক্ত হবে অথবা যে সমনটা জারি করলে সে পুলিশ অফিসার যদি বিচারে উপস্থিত হতে না পারে তাহলে হচ্ছে একটা এফিডেভিট জমা দেবে। এটা হচ্ছে সংক্ষেপে গেল। তাহলে সমন গেল, এখন আমি একটা কথা বলেছি সমন এবং হচ্ছে ওয়ারেন্ট কিন্তু পার্থক্য আছে। ওয়ারেন্ট এবং হচ্ছে ওয়ারেন্টে গ্রেপ্তার এবং হচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এটারও কিন্তু একটু পার্থক্য আছে। যেমন সমন যার উপরে জারি হলো সে যদি মামলার পক্ষ হয়, সে যদি দেওয়ানি মামলার কোনো পক্ষ হয় তাহলে সেখানে একতরফা রায় হয়ে যাবে, এক পক্ষকে জিতিয়ে দিয়ে রায় হবে। এবং ফৌজদারি মামলা সমন হলে কেউ যদি উপস্থিত না হয় তাহলে তার উপরে হয়তো বা ওয়ারেন্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। তো আমরা 54 নম্বর ধারায় যে কথাগুলো বলেছিলাম, আমরা 54 নম্বর ধারাটি একটু গুরুত্বপূর্ণ এখানে আজকে আবার রিভিউ করে দেয় ভালো একবারে। 54 নম্বর ধারার 1 নম্বর বলেছিল, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ যদি কোনো আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে বা সংশ্লিষ্টতার যথাযথ নালিশ থাকে, মানে যুক্তিসঙ্গত কোনো নালিশ থাকে বা সংশ্লিষ্ট থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, মানে যুক্তিসঙ্গত কোনো প্রমাণ বা যুক্তিসঙ্গত কোনো সন্দেহ থাকে তাহলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে, নাম্বার 1। এখন দর্তব্য বা আমলযোগ্য অপরাধ কোনগুলো, সেটা হচ্ছে এই 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 আইনেরই হচ্ছে দ্বিতীয় শিডিউলে এটা লেখা আছে কোন 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 মামলা হচ্ছে গ্রেপ্তার করা যাবে ওয়ারেন্ট ছাড়া, কোনটাতে গ্রেপ্তার করা যাবে না। তো যেগুলোতে হচ্ছে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে সেগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। তাহলে 1 নম্বর আমরা দেখলাম যে যার এরকম সংশ্লিষ্ট আছে তার কাছে, 2 নম্বর হচ্ছে কেউ ঘর ভেঙে চুরি করে মানে ঘর ভাঙার যন্ত্রপাতি যার কাছে আছে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। 3 নম্বর হচ্ছে যাকে হচ্ছে একজন অপরাধী হিসেবে ঘোষণা করেছে হয় কোর্ট অথবা সরকার তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। 4 নম্বর হচ্ছে যার কাছে
স্তোরাই পণ্য আছে সে স্তোরাই পণ্য গ্রহণ করেছে বা কিনেছে বলে প্রমাণিত হয় বা চোরাই পণ্যের সাথে তার কোনো চোরাই পণ্যের সাথে তার কোনো লেনদেন আছে ধরনের কোনো সন্দেহ থাকলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। পঞ্চম পয়েন্ট ছিল হচ্ছে কেউ যদি পঞ্চম হচ্ছে কেউ যদি পুলিশের কাছে বাধা দেয় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ষষ্ঠত হচ্ছে কেউ যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে বের হয়ে এসেছে পালিয়ে এসেছে ধরনের সন্দেহ হয় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এটা হচ্ছে সিক্স। এবং সপ্তম কথা বলেছিল হচ্ছে কেউ যদি বাংলাদেশের বাহিরে আমলযোগ্য অপরাধ করে বাংলাদেশে আসে তাকে যদি বহিঃসমর্পণ আইন বা পলাতক অপরাধী আইন বা অন্য কোনো আইনে গ্রেপ্তার করা আবশ্যক হয়ে পড়ে তখন তাকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আট নম্বর বলছে যে কেউ যদি এই আইনের 565 নম্বর ধারার ভঙ্গ করে তাহলে সে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে। এখন আসছি আমরা নয় নম্বরে, যে বিষয়টা শুদ্ধ করতে হবে সেই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি। আমি গত দুই পর্বে এটা ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, এই কারণে আজকে আমি ব্যাখ্যাটা আবার চেঞ্জ করছি। নাইনলি বলছে যে এনি পার্সন ফর হুজ অ্যারেস্ট ইজ অ্যারেস্ট এ রিকুয়েজেশন হ্যাজ বিন রিসিভ, এটাকে আমি বলেছিলাম যে রিকুয়েজেশন হচ্ছে সে দিবে যার উপরে ওয়ারেন্ট আছে, কিন্তু আসলে বিষয়টা এখানে এরকম কিছু বলছে না। এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে একজন পুলিশ অফিসারের উপরে রিকুয়েজেশন আসছে, অনুরোধ আসছে কার দ্বারা, তার উপরের যে আছে তার দ্বারা, তার উপরে যে আছে তার দ্বারা রিকুয়েজেশনটা আসছে তার কাছে, এবং সেটার ব্যাখ্যা আমরা পরবর্তী ধারাতেই পাবো। 56 নম্বর ধারাতে আমরা সেটার ব্যাখ্যা পাবো। এটা কি একজন উপরের ওসি অথবা হচ্ছে তদন্তকারী পুলিশ অফিসার আরেকজন পুলিশ অফিসারকে বললো যে অমুককে গ্রেপ্তার করে নিয়ে আসো, সেই ক্ষেত্রে ওই অফিসার কি করবে, তাকে নাম ঠিকানা লিখে দেবে, কাকে আনবে এবং তাকে কি জন্য গ্রেপ্তার করা হবে এরকম একটা কাগজে তাকে লিখে দেবে এবং সে হচ্ছে ওই কাগজটা দেখিয়ে তাকে নিয়ে আসবে। তো নয় নম্বরকে আমি আগের বার ব্যাখ্যা করেছিলাম যে একজন পুলিশ অফিসার উপরে ওয়ারেন্ট আছে কিন্তু সে হচ্ছে এই ওয়ারেন্টটা আরেকজনকে কার্যকরী করার দায়িত্ব দিয়েছে। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে যে একজন পুলিশ অফিসার, আমরা 67 নম্বর ধারা পড়লে এটা সরি 56 নম্বর ধারা পড়লে আমরা এটা পেয়ে যাব, সেটা হচ্ছে ওয়েন এনি অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন অর এনি পুলিশ অফিসার মেকিং ইনভেস্টিগেশন আন্ডার চ্যাপ্টার 14 বলছে যে যখন একজন ওসি অথবা একজন হচ্ছে যে কোনো পুলিশ অফিসার তদন্ত করছে এই আইনের 14 নম্বর অধ্যায়ের আওতায়, তখন সে তদন্তকালীন অবস্থায় আমরা যে পয়েন্টগুলো দেখেছি যে পয়েন্টগুলোতে হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় সেই পয়েন্টের আওতায় যখন সে হচ্ছে মনে করবে যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা প্রয়োজন বিনা ওয়ারেন্টে, তখন সে যদি যেতে না পারে তখন সে হচ্ছে তার অধীনস্থ কাউকে দায়িত্ব দেবে যে তুমি যাও গ্রেপ্তার করে নিয়ে আসো, তখন তাকে একটা কাগজে লিখিত দিয়ে দিবে যে কাকে নিয়ে আসতে হবে এবং ওখানে এটাও লিখিত থাকবে যে তার অপরাধ কি এবং অন্যান্য কোনো কারণ থাকলে কি কারণে তাকে গ্রেপ্তার করতে হয়েছে সেই কারণগুলো তাকে লিখে দিয়ে পাঠাবে। পাঠানোর পরে ওই লোকটা গিয়ে ওই লোকটা নোটিফাই করবে যে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি, হ্যাঁ এই আমার কাছে গ্রেপ্তারের নির্দেশনা আছে। তখন সে যদি দেখতে চায় যে কেন গ্রেপ্তার করা হোক ওয়ারেন্ট দেখাও, তখন সে হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে এই পুলিশ অফিসারের এই কাগজটা দেখাবে। তাহলে আমরা নয় নম্বরে বলেছিলাম যে ভুলটা আমি সূক্ষ্মভাবে যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যে একজন পুলিশ অফিসারের উপরে ওয়ারেন্ট আছে সে আরেকজন পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে একজন পুলিশ অফিসার একটা মামলার তদন্ত করছে এই অবস্থায় কাউকে গ্রেপ্তার করবে সেই গ্রেপ্তারের দায়িত্বটা আরেকজনকে দিয়ে দিল সেটা বলছে। তার মানে হচ্ছে নয় নম্বর বিষয়টা ছিল হচ্ছে বিনা ওয়ারেন্টে আসলে গ্রেপ্তার। তো আমি ভুলটা সংশোধন করে নিলাম, বিনা ওয়ারেন্টের গ্রেপ্তারের নয় নম্বর যে পয়েন্টটা ছিল সেটা। তো আমরা এখন আজকের মূল পাঠে চলে আসি। তো আমাদের সাথে যারা আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যারা আছেন কমেন্ট করে জানাবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন, কোনো কিছু জানার থাকলে জানাবেন। তা আমরা এখন আসি ইংরেজি থেকে বাংলা। ইংরেজি থেকে বাংলা কেন করি এটা আমি বারবার এইভাবে সংক্ষেপে আলোচনা করলে আসলে হয়ে যায়, কিন্তু ইংরেজি থেকে বাংলা করি কারণ হচ্ছে আমাদের ইংরেজি দক্ষতা বাড়ানো দরকার, এবং হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজির থেকে যখন অনুবাদ করব তখন সূক্ষ্ম সূক্ষ্ম শব্দগুলোর অর্থগুলো বোঝা যায়। অনেক ক্ষেত্রে বাংলা যে অর্থ করে সেই অর্থতে এক ধরনের গোঁজামিলও থেকে যায়, কিন্তু ইংরেজি থেকে যখন করব তখন আইনটাকে বোঝাটা আর একটু সহজ হয়। এই কারণে আমি ইংরেজি থেকে বাংলা পড়ি বা বাংলা করি। আমরা আসছি চ্যাপ্টার সিক্স, অফ প্রসেস অফ কম্পেল অ্যাপিয়ারেন্স। বলছে যে বাধ্যতামূলক বা জোরপূর্বক উপস্থিতির অ্যাপিয়ারেন্স, উপস্থিতির প্রক্রিয়া বা প্রক্রিয়াসমূহ, প্রসেসেস, প্রক্রিয়াসমূহ। সাব চ্যাপ্টার এ সামন্স, মানে ৬ নম্বর অধ্যায়ের উপ অধ্যায় হচ্ছে ক বা সাব চ্যাপ্টার এ, এটা হচ্ছে সামন্স মানে সমন সম্পর্কিত। ফর্ম অফ সামন্স, সমনের রূপ, সমন কি রকম হবে সেটা বলছে। সেকশন 68 সাবসেকশন 1, এভরি সামন্স ইস্যুড বাই এ কোর্ট আন্ডার দিস কোর্ট, এই কোর্টের আওতায় এভরি সামন্স, প্রত্যেক সমনে ইস্যুড বাই দিস কোর্ট, বাই এ কোর্ট, একটা কোর্ট কর্তৃক দেয়া, ইস্যু হয়েছে বা দেয়া হয়েছে এমন প্রত্যেক সমন আন্ডার দিস কোর্ট, এই কোর্টের আওতায়। সমন কিন্তু মানে ফৌজদারি কার্যবিধির আওতায় যেমন সমন দেওয়া যায়, দেওয়ানি কার্যবিধির আওতাতেও সমন দেওয়া যায়। তো বলছে যে এই কোর্টের আওতায় যে সমনটা, সেই সমনটা সম্পর্কে বলছে, এই সমনে এই কোর্টের আওতায় সমনটা কি হবে, শেল বি ইন রাইটিং ইন ডুপ্লিকেট, এটা হচ্ছে লিখিত হবে, শেল বি ইন রাইটিং, এটা লিখিত হবে ইন ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে দুই নম্বর না, কিন্তু আমাদের দেশে আবার ডুপ্লিকেটের অর্থ মনে করে যে দুই নম্বর জিনিস, ডুপ্লিকেট মানে হচ্ছে দুই কপিতে, দুইটা হবে, মূল কপি এবং তার প্রতিলিপি, এইভাবে বল হচ্ছে ডুপ্লিকেট। এখন যদি মূল কপি এবং প্রতিলিপি আরো দুইটা হয় তাহলে ডাবল ডুপ্লিকেট হবে। ওকে, তো ডুপ্লিকেট মানে হচ্ছে দুইটা কপি হবে, রাইটিং ইন ডুপ্লিকেট, দুইটা কপিতে হবে, দুইটা কপিতে এটা রাইটিং লিখিত হবে, সাইন্ড অ্যান্ড সিল বাই প্রিজাইডিং অফিসার অফ সাচ কোর্ট, এই ধরনের কোর্টের প্রিজাইডিং অফিসার কর্তৃক সাইন্ড, স্বাক্ষরিত এবং হচ্ছে সিলড, সিল দেওয়া যায়, আমরা সিল দেওয়া যায়, কিন্তু এটাকে রাবার স্ট্যাম্প দিয়ে আমরা সিল দিই। ওকে, তো এটাতে সিল করে দেবে এবং হচ্ছে এটাতে সাইন করে দেবে প্রিজাইডিং অফিসার হচ্ছে সাস কোর্ট, এই ধরনের কোর্টের, মানে যেই কোর্টটা সমনটা দিচ্ছে সেই কোর্টের প্রিজাইডিং অফিসার কর্তৃক এটা সাইন্ড এবং সিল হবে এবং এটা হবে দুই কপি। অর বাই সাচ আদার অফিসার, অথবা অন্য যে কোনো অফিসার, অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট মে ফ্রম টাইম টু টাইম বাই রুল ডিরেক্ট, মানে হচ্ছে অথবা অন্য যে কোনো অফিসার, অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট মে ফ্রম টাইম টু টাইম বাই রুল ডিরেক্ট, সুপ্রিম কোর্ট মে ডিরেক্ট, সুপ্রিম কোর্ট নির্দেশনা দিবে যেটা, বা ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে বিভিন্ন সময়ে বা যখন যখন যে যেটা দরকার সেটা, বাই রুল, রুল মানে হচ্ছে বিধানের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে, বিধিবিধানের মাধ্যমে, মানে সুপ্রিম কোর্ট হচ্ছে তার নির্দেশনা বিধিবিধানের মাধ্যমে বিভিন্ন সময়ে বা সময় সময়ে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা যে অন্য যে কোনো ব্যক্তি অথবা হচ্ছে ওই কোর্টের যে প্রিজাইডিং অফিসার আছে সে হচ্ছে কি করবে, ডুপ্লিকেট ডবল কপিতে, দুইটা কপিতে হচ্ছে সিল এবং সিগনেচার করে একটা সমন তৈরি করবে বা সময় ইস্যু করবে, সমন দিবে, এটা হচ্ছে 68 এক নম্বর ধারা। 68-2, সাচ সমন্স শেল বি সার্ভ বাই এ পুলিশ অফিসার, এই ধরনের সমন শেল বি সার্ভ, জারি করা হবে, সার্ভ মানে হচ্ছে কি, আমরা সার্ভিস দেয়, ধরেন রেস্টুরেন্টে গেলে কিন্তু যারা
রেস্টুরেন্টের বয় আছে তারা কি করে সার্ভ করে, সার্ভ করে মানে হচ্ছে সার্ভিস দেয়, তো যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেই অর্থেই করতে হবে। ওখানে সার্ভিস দেওয়া মানে হচ্ছে খাবার পরিবেশন করা, আর এখানে সার্ভিস করা মানে হচ্ছে সমনটাকে জারি করা, জারি করা মানে হচ্ছে সমনটাকে তার কাছে পৌঁছে দেওয়া। সাচ সামন্স শেল বি সার্ভড, এই ধরনের সমন জারি হবে বাই এ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার কর্তৃক। Or subject to such rules as government may prescribe in this behalf by an officer of the court issuing it or other public servant. বলছে যে এই ধরনের সামন পুলিশ অফিসার কর্তৃক জারি হবে অথবা অর সাবজেক্ট টু দ্য সাচ রুলস অ্যাজ বাই গভর্নমেন্ট মেড প্রেসক্রাইব, অথবা হচ্ছে সরকার যে রুলটা প্রেসক্রাইব করবে, যে রুলটা নির্দেশনা দিবে, সেই রুল সাপেক্ষে ইন দিস বিহাফ, এই জন্য এই বিহাফে, এই জন্য মানে সমন জারির জন্য সরকার যে রুল দিবে, যে নির্দেশনা দিয়ে যে রুল দিবে, সেই রুল সাপেক্ষে বাই অ্যান অফিসার অফ দ্য কোর্ট ইস্যুইং ইট, যে কোর্টটা এটা ইস্যু করছে সেই কোর্টের একজন অফিসার অর আদার পাবলিক সার্ভেন্ট অথবা অন্য যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক এটা জারি হবে। তার মানে হচ্ছে বলছে যে এখানে হয় পুলিশ কর্তৃক এটা জারি হবে অথবা হচ্ছে সরকারের বিধিবিধান সাপেক্ষে ওই কোর্টের যে কোর্ট সামন দিচ্ছে সেই কোর্টের একজন অফিসার কর্তৃক অথবা যে কোনো অন্য যে অন্য অন্য কোনো সরকারি কর্মচারী কর্তৃক এটা জারি করা হবে। এখানে লক্ষ্য করেন প্রথমটাতে বলছে যে সিল এবং সিগনেচার যে করবে, যে ইস্যু করবে, সে হয় কোর্টের প্রিজাইডিং অফিসার হবে অথবা হচ্ছে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশনা দেবে। প্রথমটাতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কেউ সমনটা তৈরি করবে, ইস্যু করবে। আর দ্বিতীয়টা বলছে যে পুলিশ করবে অথবা হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রথমটাতে সুপ্রিম কোর্টের নির্দেশনা, দ্বিতীয়টা সরকারের নির্দেশনা অনুযায়ী হচ্ছে অন্য কেউ এটা জারি করতে পারবে পুলিশের পরিবর্তে করবে। তাহলে সমন কিভাবে তৈরি হবে, কিভাবে জারি হবে এটা আমরা জানলাম, কে জারি করবে, কে তৈরি করবে এবং কে জারি করবে, দুঃখিত কে কিভাবে সেটা পরে আসছে, কে তৈরি করবে এবং কে জারি করবে এটা আমরা জানলাম 68(1) এবং (2) উপধারায়। এখন আমরা আসছি 68(3) উপধারা। 68(3) উপধারা নাই, আমরা আসছি এখন 69(1) উপধারায়। 69 বলছে সমন্স হাউ সার্ভ, সমন্স হাউ সার্ভ, সমন কিভাবে জারি করা হবে মানে সমনকে কিভাবে সার্ভ করা হবে, জারি করা হবে। আমি আগেই বলেছি সার্ভ মানে হচ্ছে যখন যেখানে যে অর্থ হয় সে অর্থ করতে, সে অর্থে এটাকে তৈরি করতে হবে। ওকে, 69 সেকশন 69 সাবসেকশন 1, দ্য সমন্স শেল, সমন শেল ইফ প্র্যাকটিসেবল, যদি প্র্যাকটিসেবল হয় বি সার্ভ পার্সোনালি অন দ্য পারসন সামন্ড, যদি এটা সম্ভব হয়, যদি এটা প্র্যাকটিস করা সম্ভব হয় বা এটা যদি ওকে দেওয়া সম্ভব হয়ে তাহলে এটা শেল বি সার্ভ পার্সোনালি অন দ্য পারসন সামন্ড, যার উপরে সমনটা হয়েছে তাকে পার্সোনালি গিয়ে এটা দেয়া হবে, এটা তাকে পার্সোনালি জারি করা হবে। তার মানে হচ্ছে এটা এখানে এক ধরনের গোপনীয়তার বিষয় আছে বা এই ধরনের কিছু যে তাকে পার্সোনালি এটা দেওয়া হবে, এটা হচ্ছে পাবলিকলি জানাজানির কিছু না। বাই ডেলিভারিং অন টেন্ডারিং হিম টু হিম, তাকে হচ্ছে ডেলিভারি করে অথবা হচ্ছে তাকে প্রস্তাবনা করে হয়তো বা কোনো একভাবে তাকে জানালো যে আপনার একটা সমন আছে এটা নিয়ে যান, এইভাবে হচ্ছে তাকে গিয়ে ডেলিভারি করে আসবে অথবা তাকে কোনোভাবে টেন্ডারের মাধ্যমে জানাবে, প্রস্তাবনের মাধ্যমে জানিয়ে হচ্ছে তাকে দেবে। ওয়ান অফ ডুপ্লিকেট, অফ দ্য ডুপ্লিকেট, যে দুইটা আছে এই দুইটার একটা, ওয়ান অফ দ্য ডুপ্লিকেটস, যে দুইটা দুই কপি আছে এই দুই কপির যে কোনো একটা তাকে দেবে, অফ দ্য সামন্স, এই সমনের, সমনের যে কোনো একটা ডুপ্লিকেট তাকে দেবে, যে ডুপ্লিকেটের যে কোনো একটা তাকে দেবে, হয় পার্সোনালি দিবে তাকে, হয় হচ্ছে তাকে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে অথবা হচ্ছে টেন্ডার মাধ্যমে তাকে মানে প্রস্তাবের মাধ্যমে তাকে জানিয়ে তাকে হচ্ছে এটা দিবে। তাহলে কিভাবে দিবে এটা জানলাম 1 উপধারা, তার তাকে পার্সোনালি দিতে হবে। 2 উপধারা হচ্ছে এভরি পার্সন অন হোম এ সামন ইজ সো সার্ভ, এভরি পার্সন প্রত্যেক ব্যক্তি অন হোম যার উপরে এ সামন
সামন যেভাবে সার্ভ হয়েছে, যেটা সার্ভ হয়েছে, যেটা দেয়া হয়েছে, জারি হয়েছে, শেল ইফ সো রিকোয়ার্ড বাই দ্য সার্ভিং অফিসার, যদি যে অফিসার জারি করছে তার, সে যদি চায় সে কি করবে, সে যদি চায় শেল করবে সাইন এ রিসিভ দেয়ার ফোর অন দ্য ব্যাক অফ দ্য আদার ডুপ্লিকেট, আরেকটা যে কপি আছে ডুপ্লিকেটের, আরেকটা যে কপি আছে, আরেকটা প্রতিলিপি যেটা আছে সেই প্রতিলিপির ব্যাকে সে সিগনেচার করবে, যদি ওই অফিসার তার কাছে চায় যে এখানে সিগনেচার করেন, তাহলে সে সিগনেচার করে এটা রেখে দিবে। তাহলে এক নম্বর হচ্ছে তাকে পার্সোনালিটা দেওয়া হবে, এবং সে হচ্ছে এটাকে, দুই নম্বর উপাদান হচ্ছে সে এটাকে সিগনেচার করে মানে পুলিশকে এক কপি দিয়ে দিবে, আরেক কপি নিজের কাছে রাখবে। এটা অনেকটা এরকম, আমরা যদি যারা হচ্ছে ডেলিভারির ম্যান আছে দেখবেন এটা খুব কমন, সেটা হচ্ছে ডেলিভারি ম্যান দুইটা কপি নিয়ে আসে, একটা কপি হচ্ছে নিজের কাছে নিয়ে যায় প্রমাণ হিসাবে, এটাতে সিগনেচার থাকে, আরেকটা কপি তাকে দিয়ে যায়, এটাতে কোনো সিগনেচার তো, ওটা তো তার যার কাছে আসছে তার কপি, একটা কপি তাহলে পুলিশে নিয়ে যাবে এর থেকে সিগনেচার করিয়ে, আরেকটা কপি নিজের কাছে থাকবে। তিন নাম্বার বলছে যে সার্ভিস, তিন নাম্বার উপধারা বলছে যে সার্ভিস অফ সামন অন অ্যান ইনকর্পোরেটেড কোম্পানি, সার্ভিস মানে জারি করা, এ সম অফ এ সমন, একটা সমন জারি করা অন এ ইনকর্পোরেটেড কোম্পানি অর আদার বডি কর্পোরেট, বলছে একটা সংঘবদ্ধ বা সমিতিবদ্ধ কোম্পানি, তার মানে হচ্ছে সংঘস্মারক আমাদের কোম্পানি আইনে যেভাবে একটা কোম্পানি তৈরি করার কথা বলা হয় সেরকম একটা কোম্পানি, অথবা হচ্ছে কোম্পানি এরকম সংঘবদ্ধ কোনো একটা প্রতিষ্ঠান, বডি কর্পোরেট মানে সংঘবদ্ধ কর্পোরেশন কোনো প্রতিষ্ঠান অথবা কোনো কর্পোরেশন কোম্পানি যদি হয়, মে বি ইফেক্টেড বাই সার্ভিং ইট অন দ্য সেক্রেটারি, মে বি ইফেক্টেড বাই, এই সামনটা ইফেক্টেড হবে, কার্যকরী হবে, মে বি ইফেক্টেড কার্যকরী হতে পারে বাই সার্ভিং ইট, এটা জারি করে অন দ্য সেক্রেটারি, ওটা সেক্রেটারির উপরে, সম্পাদকের উপরে, লোকাল ম্যানেজার স্থানীয় ব্যবস্থাপক অর আদার প্রিন্সিপাল অফিসার অথবা অন্য যে কোনো প্রধান অফিসার অফ দ্য কর্পোরেশন, কর্পোরেশনের অর বাই রেজিস্টার্ড পোস্ট লেটার, অথবা হচ্ছে একটা রেজিস্টার্ড পোস্ট লেটার মাধ্যমে যাবে। তার মানে এখানে কি বলছে, এখানে কিন্তু আমরা দুইটা কথা পাচ্ছি, হয় এটা হচ্ছে সরাসরি ওই কোম্পানির সেক্রেটারি লোকাল ম্যানেজার অথবা অন্য যে কোনো অফিসারের উপর এটা কাছে এটা সার্ভ করা হবে, এটা তার কাছে এটা পৌঁছে দেওয়া হবে, তার কাছে এটা জারি করা হবে অর বাই রেজিস্টার্ড পোস্ট লেটার, রেজিস্ট্রি করে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে এটা পাঠাতে হবে, অ্যাড্রেস টু দ্য চিফ অফিসার অফ দ্য কর্পোরেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে যে কর্পোরেশন, বাংলাদেশের বাংলাদেশের মধ্যে কর্পোরেশন কিন্তু ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, শুধু দেশীয় কোম্পানি হতে পারে, যেমন ইউনিলিভার কিন্তু সারা পৃথিবী জুড়ে তাদের তাদের শাখা আছে এবং সেখানে বাংলাদেশের একজন চিফ অফিসার আছে। তো বলছে যে বাংলাদেশের কর্পোরেশন, বাংলাদেশের কর্পোরেশনের যে চিফ অফিসার আছে তার বরাবর হচ্ছে একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা রেজিস্টার্ড চিঠি পাঠাবে। ইন সাস কেসেস, এই ধরনের কেসে দ্য সার্ভিস শেল বি ডিম টু হ্যাভ বিন ইফেক্টেড ওয়েন দ্য লেটার উড অ্যারাইভ ইন অর্ডিনারি কোর্স অফ পোস্ট, ইন সাচ কেস, এই ধরনের কেসে, কোন কেসে, যে ক্ষেত্রে হচ্ছে চিঠি পাঠানো হলো সে ক্ষেত্রে দ্য সার্ভিস শেল বি ডিমড টু হ্যাভ বিন ইফেক্টেড, সার্ভিস দ্য সার্ভিস জারি বা তাকে যে পৌঁছে দেওয়ার সেটা শেল বি ডিম টু হ্যাভ বিন ইফেক্টেড, এটা কার্যকরী হয়েছে বলে ধরে নেওয়া হবে ওয়েন দ্য লেটার, যখন চিঠিটি উড অ্যারাইভ ইন অর্ডিনারি কোর্স অফ পোস্ট, মানে পোস্ট অফিসের যে সাধারণ যে সময় আছে সেই সব সাধারণ যে সময়, ওই সময় যে সময়ের মধ্যে এটা পৌঁছে যায় সেই সময়ের মধ্যে এটা পাক আর না পাক সেটা পৌঁছে যাবে। এটার সম্পর্কে জেনারেল ক্লজেস একটা আছে যে যখন হচ্ছে কোনো কিছু পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো হলো সেটা যে সময়ের মধ্যে ওটা তার কাছে গিয়ে পৌঁছার কথা সেটা পৌঁছুক আর না পৌঁছুক এটা কোর্ট ধরে নেবে যে এটা তার কাছে পৌঁছে গেছে। তো এখানে সেই কথাটা উল্লেখ আছে যে সে যখনই এই চিঠিটা রেজিস্টার করে পাঠানো হয়েছে এখন সেটা পাঠানোর পরে যে কয়দিন সময় লাগার কথা ওই কয়দিন পরে বোঝা যাবে যে এই সমনটা তার কাছে পৌঁছে গেছে। এটা হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে বলল, আর ব্যক্তির ক্ষেত্রে তো সহজভাবে বলে দিল যে তার কাছে সরাসরি গিয়ে নিয়ে আসবে।
এখন 69 নম্বর ধারা গেল। 70 নম্বর ধারা হচ্ছে যে 69 নম্বর ধারা যেহেতু বলে দেয়া আছে যে তার কাছ থেকে সরাসরি সিগনেচার দিয়ে নিতে হবে, এখন তাকে পাওয়া না গেল তাহলে কি করবে? সেই ক্ষেত্রে বলেছে 70 নম্বর ধারা আসছে, সেই ক্ষেত্রে বলছে সার্ভিস ওয়েন পারসন সামন ক্যান নট বি ফাউন্ড, যখন হচ্ছে যার উপরে সমনটা আসলো তাকে পাওয়া না গেল তখন কিভাবে সার্ভিসটা করা হবে, তখন কিভাবে জারি করা হবে। সেকশন 70 এটাতে কোনো উপধারা নাই, সত্তর নম্বরে কোনো উপধারা নাই, সরাসরি একটাই ধারা, ওয়ার দ্য পারসন সামন্ড, যখন যেখানে বা যখন দ্য পারসন সামন্ড যার উপরে মানে সমনের ব্যক্তিটি সমন জারি হওয়া ব্যক্তিটি ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডেলিগেন্স পর্যাপ্ত, বাই দ্য এক্সারসাইজ চর্চা অফ ডিউ ডেলিগেন্স পর্যাপ্ত প্রচেষ্টা, ডিউ ডেলিগেন্স মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করার পরেও ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডেলিগেন্স পর্যাপ্ত পরিমাণ প্রচেষ্টা করার পরেও হলো না, ক্যান নট বি ফাউন্ড পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া গেল না, ক্যান নট পাওয়া না গেলে, তার মানে এখানে একটা ফ্রেজ ক্যান নট বাই এক্সারসাইজ অফ ডিউ ডেলিগেন্স বি ফাউন্ড মানে পর্যাপ্ত পরিমাণে প্রচেষ্টা করার পরও তাকে পাওয়া গেল না। হোয়ার দ্য পারসন সামন, যে ব্যক্তির উপরে সমন হয়েছে তাকে পর্যাপ্ত চেষ্টা করার পরে যখন পাওয়া গেল না, দ্য সামন মে বি সার্ভ বাই লিভিং ওয়ান অফ ডুপ্লিকেট ফর হিম উইথ সাম অ্যাডাল্টমেন্ট মেম্বার অফ হিজ ফ্যামিলি, দ্য সামনস মে বি সার্ভ সামনটি জারি করা যেতে পারে বাই লিভিং রেখে গিয়ে, লিভ করে আমরা বলছি লিভ মানে ছেড়ে যাওয়া, লিভ মানে ছেড়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, লিভিং দিয়ে গিয়ে লিভিং ওয়ান অফ দ্য ডুপ্লিকেট যে দুইটা কপি আছে তার একটা তার দিয়ে গিয়ে ফর হিম তার জন্য উইথ সাম অ্যাডাল্ট মেল মেম্বার অফ হিস ফ্যামিলি তার ফ্যামিলির একজন অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট হচ্ছে মানে 18 বছরের উপরে যার হচ্ছে চুক্তি করার ক্ষমতা আছে, ওটা পাগল বা বদ্ধ উন্মাদ আমরা চুক্তি এনে, এখানে কিন্তু একটা আইনের কিছু টার্ম আছে অ্যাডাল্ট মেল বললে আমাদেরকে ওটা ধরে নিতে হবে যে পাগল বা হচ্ছে মানসিকভাবে যে বিকারগ্রস্ত অথবা হচ্ছে এই ধরনের ব্যক্তি হলে হবে না, তাকে হচ্ছে সেন্সে থাকতে হবে এবং তার বয়স 18-এর বেশি হতে হবে, এই ধরনের ব্যক্তির কাছে সে এই সমনের ডুপ্লিকেট একটা কপি দিয়ে যাবে তার ফ্যামিলির একজন লোকের কাছে, অ্যান্ড দ্য পারসন উইথ হোম দ্য সামন ইজ সো লেফট, দ্য পারসন ব্যক্তিটি উইথ হোম যার কাছে দ্য সমন ইজ সো লেফট সমনটি এভাবে রেখে দেওয়া হলো সেল কি করবে, সেল ইফ সো রিকোয়ার্ড বাই দ্য সার্ভিং অফিসার যদি জারি করা অফিসার চায় সেল সাইন এ রিসিপ্ট একটা রিসিপ্ট কপিতে সে সাইন করবে, দেয়ারফর অন দ্য ব্যাক অফ আদার ডুপ্লিকেট অন্য যে ডুপ্লিকেট কপি আছে সেটার পিছনে সে সাইন করবে, তার মানে হচ্ছে আমাদের এখানে 69 নম্বর ধারাটা আবার আসছে ঘুরে ফিরে একই কথা, 69 নম্বরে বলছে তাকে পার্সোনালি যখন দেওয়া হবে সে হচ্ছে এটা ব্যাগে সাইন করে দেবে যদি ওই অফিসার বলে যে আমাকে সাইন করে দাও সেই ক্ষেত্রে, আর না বললে তো সাইন করার দরকার নেই, তো অফিসার যদি রিকোয়ার করে তাহলে সে হচ্ছে সাইন করে দেবে, এবং এখানে বলছে 70 নম্বরে বলছে তাকে পাওয়া গেল না, তার মানে তাকে পাওয়া গেল না মানে হচ্ছে একবার গিয়েই পাইলো না সেটা না, বলছে যে ক্যান নট বাই এখানে একটু লক্ষ্য করতে হবে, এখানে বলছে ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডেলিগেন্স, বলছে যে পর্যাপ্ত পরিমাণে তার প্রচেষ্টা করার পরও যখন সে পাইলো না তখন তার ফ্যামিলির কাউকে দিয়ে আসবে, নচেত ফ্যামিলির কাউকে দিয়ে আসলে চলবে না, তাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে খুঁজে বের করার, দেখবেন যে সমন্বয় পুলিশ একবার দুইবার তিনবার বেশ কয়েকবারই আসে তারপরে না পেলে এটা ভিন্ন ব্যবস্থা হয়। 71 বলছে আচ্ছা 71 বলছে এখন বলছে যে না ওই লোকটাকে যে লোকটাকে 69 নম্বর ধারায় বলেছে যে তাকে পাওয়া গেল না এবং 70 নম্বর ধারাতেও তার ফ্যামিলির কাউকে পাওয়া গেল না তাহলে কি হবে, তাহলে কি সমন জারি হবে না, অবশ্যই সমন জারি হবে, তাহলে কি হবে, সার্ভিং পারসন সামন ক্যান নট বি ফাউন্ড, আমি কিন্তু এই যে বাম পাশে যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকবার পড়ে যায় কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশনের শিরোনাম, এগুলো
যখন যে পার্সনের উপর সমনটা হইলো সে পার্সনকে ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না তখন কিভাবে জারি হবে সেকশন 70 নম্বর ধারা ওয়্যার দ্য পার্সন সামন ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডেলি ও দুঃখিত আমি 70 নম্বর ধারাতে একটু আগে পড়লাম 71 নম্বর হচ্ছে প্রসিডিউর ওয়েন সার্ভিস ক্যান নট বি এফেক্টেড অ্যাজ বিফোর প্রোভাইডেড মানে হচ্ছে আগে যেভাবে বলা হয়েছে এইভাবে যদি এই সমনটাকে জারি করা না গেল কার্যকরী করা না গেল তাহলে কি করবে সেকশন 71 ইফ সার্ভিস ইন ম্যানার মেনশনড ইন সেকশন 69 অ্যান্ড 70 ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডিলিজেন্স বি এফেক্টেড ইফ দ্য সার্ভিস যদি কাজটি বা জারি করা গেল না কাজটি ইন ম্যানার মেনশনড ইন দ্য সেকশন পদ্ধতিতে প্রক্রিয়ায় বা হচ্ছে ম্যানার যেভাবে বলা হয়েছে মেনশনড ইন সেকশন 69 এবং 70 ধারায় যেভাবে বলা হয় উল্লেখ করা হয়েছে ওইভাবে যদি সার্ভিস করা গেল না এটাকে জারি করা গেল না ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডিলিজেন্স এখানেও উল্লেখ আছে যে পর্যাপ্ত যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করার পরও তাকে এই সার্ভিসটা করা গেল না মানে এই সমনটা জারি করা গেল না একবার গিয়েছে তাকে পায় নাই দুইবার গিয়েছে তাকে পায় নাই তার ফ্যামিলির লোকরাও পায় না কাউকে পায় নাই মানে অনেক ক্ষেত্রে হয় না যে সমন জারি করতে গেলে পালিয়ে যায় অনেকেই দেখা গেল বুঝে না যে সমন মানে কি মনে করে সমন আসছে তো বিশাল একটা ক্ষতি হয়ে গেল হায় আল্লাহ আচ্ছা শাহনাজ রিশু বলেছেন নাইস থ্যাংক ইউ শাহনাজ রিশু আমার সঙ্গে থাকবেন এবং উৎসাহিত করবেন এবার আসছি আমরা তাহলে কি বলছে যে যখন এরকম 70 এবং 71 মানে 69 এবং 70 ধারাতে তাকে পাওয়া গেল না তার ফ্যামিলির কাউকে পাওয়া গেল না তখন কি করবে আচ্ছা তো এইভাবে হচ্ছে 69 এবং 70 নম্বর ধারণ যে তাকে দেওয়া গেল না ক্যান নট বাই দ্য এক্সারসাইজ অফ ডিউ ডিলিজেন্স যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে প্রচেষ্টা করার পরও আমি একটু এদিক দেওয়া কমেন্ট শাহনাজ রুসোর কমেন্টটা পড়তে গিয়ে একটু এলোমেলো হয়েছে আবার ফিরে আসি এলোমেলো হওয়ার জন্য দুঃখিত তো এখানে আমি যতটুকু পড়েছি সেটা হচ্ছে যে আমরা পড়েছি যে 69 এবং 70 নম্বর ধারায় যথেষ্ট পরিমাণে চেষ্টা করার পরও যেভাবে বলা হয়েছে এইভাবে চেষ্টা করার পরেও হয়েছে এই সমনটাকে কার্যকরী করা গেল না এই সমনের জারি করাটা কার্যকরী ইফেক্টেড কার্যকরী করা গেল না তার মানে হচ্ছে পুলিশ গেল তাকে পেল না তার ফ্যামিলির লোকজন পেল না পুলিশ আসতেছে শুনেই ফ্যামিলির লোকজন হয়তো মানুষ তো ভয় পায় ফ্যামিলির লোকজন পালিয়ে গেল বা সে পালিয়ে গেল এইভাবে হচ্ছে একবার দুবার কয়েকবার যাওয়ার পরে সে আর পারলো না যখন পুলিশ অনেকবার যাওয়ার পরে পারলো না তখন সে কী করবে দ্য সার্ভিস অফিসার সেল অর্থাৎ যে অফিসার হচ্ছে সার্ভিস করছে যে অফিসার কার্যকরী করছে বা জারি করছে সেল অ্যাফিক্স এটাকে অ্যাফিক্স মানে সেটে দিবে এটাকে সেটে দেবে সেটে দেওয়া কিভাবে আমরা পোস্টার কিন্তু সেটে দিই আঠা দিয়ে লাগিয়ে দিই বা ঝুলিয়ে দিই ওইভাবে হচ্ছে এটাকে লাগিয়ে দেবে আঠা দিয়ে প্রয়োজনে আঠা দিয়ে এটা লাগিয়ে দেবে ওয়ান অফ ডুপ্লিকেট যে ডুপ্লিকেটগুলো আছে যে দুইটা আছে এই দুইটার একটা সে লাগিয়ে দেবে অফ সামন সামনের একটা কপি লাগিয়ে দেবে টু সান কনপেসিয়াস পার্ট দৃশ্যমান কোনো জায়গায় সাম কনফেসিয়াস পার্ট কোন একটা দৃশ্যমান জায়গায় কি করবে অফ দ্য হাউস বা ঘরের অর হোম স্টেড অথবা ঘর ভিটার অনেক ক্ষেত্রে দেখা যায় ঘর আছে ঘরের পাশাপাশি অন্য একটা ভিটে আছে বা কিছু একটা আছে এই ধরনের হচ্ছে তার হাউস বা ঘর ভিটার যে কোনো এক জায়গায় সে কী করবে অফ দ্য সামন আচ্ছা হাউস অর হোম স্টেড ইন হুইচ দ্য পার্সন সামন অর্ডিনারিলি রিসাইডস যেখানে ওই লোকটি হচ্ছে যার উপরে সমন হয়েছে সেই লোকটি সাধারণত বসবাস করে সেই জায়গাতে অ্যান্ড দেয়ার আপন দ্য সামন শেল বি ডিম টু হ্যাভ বিন ডিউলি সার্ভ এবং এভাবে দেয়ার আপন এভাবে কি হবে দ্য সামন্স শেল বি ডিম সামনটি কি সামনকে ধরা হবে যে টু হ্যাভ বিন ধরে নেওয়া হবে যে ডিউলি সার্ভ যথাযথভাবে এটা সার্ভ করা হয়েছে তার মানে হচ্ছে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে
69 নম্বর ধারা বলছে তাকে পার্সোনালি দেয়া হবে, কোম্পানি হলে কোম্পানির বরাবর চিঠি দিবে অথবা অন্য কোনো ভাবে। এখন পার্সোনালি যখন দেওয়া সম্ভব হলো না, কারো পার্সোনাল উপর যখন আসলো, তখন হচ্ছে আমরা 70 নম্বর ধারা দেখেছি যে তার ফ্যামিলির মেম্বারকে দিল, এবং 70 নম্বর ধারাতে দেখলাম যখন ফ্যামিলির মেম্বারকেও পাওয়া গেল না যথেষ্ট প্রচেষ্টা করার পরে, তখন হচ্ছে তার ঘরের অথবা ঘর ভিটির এমন কোনো জায়গায় এটা যেখানে সে থাকে এখানে ভিজিবল কোনো একটা জায়গায় এটাকে ঝুলিয়ে দেবে বা এটাকে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দেবে, যাতে সে এটা আসলে সে যেখানে থাকে আসলে সে এটা দেখতে পায়। এবং হচ্ছে এইভাবে যখন এটা লাগিয়ে দিয়ে যাবে তখন ধরে নেওয়া হবে যে সে তার উপরে সমনটা যথাযথভাবে জারি করা হয়েছে। এখন আমরা আসছি পরবর্তী ধারায়, সার্ভিস অন এ সার্ভেন্ট অফ রিপাবলিক, মানে হচ্ছে রিপাবলিক মানে বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের কোন কর্ম, আচ্ছা প্রজাতন্ত্রের কোন একজন কর্মকর্তার উপরে কি এটা হচ্ছে কর্মকর্তার উপরে সমন জারি করা। 72 Section 72 Subsection 1 Where the person summoned is in the active service of Republic Republic মানে হচ্ছে গণ প্রজাতন্ত্র। আমাদের রাষ্ট্র হচ্ছে দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, আমাদের রাষ্ট্রের নাম। অনেকে এটা ভুল করে, যদি জিজ্ঞেস করে তোমার দেশের নাম কি, বলে যে বাংলাদেশ, বাংলাদেশ বললে হবে না, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে হচ্ছে যেখানে হচ্ছে জনগণের রাজা জনগণের প্রজা, সেটা পিপল রিপাবলিক। তো বলছে এই গণ এই প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা যে হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, যে হচ্ছে অ্যাক্টিভলি সার্ভিসে আছে, সে ওএসডি হয়ে বসে আছে বা তাকে সাময়িক বরখাস্ত আছে অথবা সে রিটায়ার্ড করেছে, এই ধরনের হলে হবে না, সে হচ্ছে অ্যাক্টিভ সার্ভিসে আছে, তার মানে হচ্ছে সে বর্তমানে কর্মরত আছে, এইরকম কোনো ব্যক্তির উপরে যদি সমন হয়, দ্য কোর্ট ইস্যুইং দ্য সামন, যে কোর্ট হচ্ছে সমনটাকে ইস্যু করছে বা সমনটা দিচ্ছে, সেল অর্ডিনারিলি স্যান্ড ইট ইন ডুপ্লিকেট, সাধারণভাবে এটা ডবল কপিতে দুইটা কপিতে পাঠাবে টু দ্য হেড অফিস, ইন হুইচ হেড অফিসে পাঠাবে, ইন হুইচ যেটাতে সাচ পার্সন ইজ এমপ্লয়েড, এই এই ধরনের ব্যক্তি কর্মরত আছে, অ্যান্ড সাচ হেড শেল দেয়ার আপন কজ দ্য সামন টু বি সার্ভ ইন ম্যানার প্রোভাইডেড বাই সেকশন 69 বলছে যে, এবং এই এই হেড যে আছে ওখানে যে হেড আছে সে হচ্ছে এইভাবে ওটাকে কার্যকর দেয়ার আপন কজ দ্য সামন্স, সামনটাকে কার্যকরী করবে, কজ দ্য সামন সামনটাকে কি করবে কার্যকরী করবে। সামনটাকে কার্যকরী করবে টু বি সার্ভ ইন ম্যানার প্রোভাইডেড বাই সেকশন 69 মানে 69 যেভাবে বলা আছে সেভাবে এই সমনটাকে সে কার্যকরী করবে, সমনটাকে জারি করবে, তার মানে হচ্ছে সমনটা তাকে মানে হেড অফিস থেকে ওই লোকের কাছে পার্সোনালি দেওয়া হবে, সে হচ্ছে এটাকে রিসিভ করে একটা একটা কপি এর কাছে দিয়ে দিল অথবা যেভাবে চাওয়া হবে সে এইভাবে, যেহেতু পুলিশ অফিসার চাইলে রিসিভ করতে হয়, রিসিভ কপি লিখে দিতে হয়, এরকম এর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে 69 যা আছে সেটাই কার্যকর হবে, অ্যান্ড শেল রিটার্ন ইট টু দ্য কোর্ট আন্ডার হিজ সিগনেচার উইথ দ্য এন্ডসমেন্ট রিকোয়ার্ড বাই দ্যাট সেকশন, বেরছে যে ওই সেকশন অ্যান্ড টু দ্য কোর্ট আন্ডার হিজ সিগনেচার এবং রিটার্ন অ্যান্ড অ্যান্ড শেল রিটার্ন ইট, এবং হচ্ছে এটাকে রিটার্ন করবে, এটাকে রিটার্ন করবে টু দ্য কোর্ট, কোর্টের কাছে আন্ডার হিজ সিগনেচার, তার সিগনেচারের মাধ্যমে উইথ দ্য এন্ডসমেন্ট রিকোয়ার্ড বাই দ্য দ্যাট সেকশন, উইথ সেকশনে যেভাবে চাওয়া হয় সেভাবে এন্ডসমেন্ট করে দিতে হবে। এন্ডসমেন্ট মানে হচ্ছে এটাকে মানে
সিগনেচার দিয়ে এটাকে ইয়ে করে দেওয়া আর কি, একদম এন্ডোর্স করে যাওয়া। আমরা যেটাকে এন্ডোর্স আসলে একটা ইংলিশ শব্দ, এটাকে আমরা যেভাবে বলি যে এটাকে অঙ্কিত, চিত্রাঙ্কিত করে দেওয়া বা অঙ্কিত করে দেওয়া, পৃষ্ঠাঙ্কন, পৃষ্ঠালেখ মানে হচ্ছে একটা সিগনেচার করে দেওয়া, এটা হচ্ছে মোট কথা এন্ডোর্সমেন্ট করা। মানে এটাকে যেভাবে ওখানে সিগনেচার চাওয়া হয়েছে এভাবে সিগনেচার করে এটাকে হচ্ছে কি করবে, মানে এটাকে পৃষ্ঠাঙ্কন করে এটা পাঠিয়ে দেবে কোর্টের কাছে। সার্চ সিগনেচার শেল বি এভিডেন্স অফ ডিউ সার্ভিস, এই যে সিগনেচারটা হবে এই সিগনেচার হচ্ছে দুই নাম্বার 72 বলছে যে সিগনেচারটা করা হচ্ছে এই সিগনেচার হচ্ছে যে এটা যথাযথভাবে জারি হয়েছে সেটার এভিডেন্স, সেটার প্রমাণ, সেটার সাক্ষ্য হচ্ছে এটা যে এই সিগনেচারটাই। এখন আসছি 73, সার্ভিস অফ সামন্স আউটসাইড লোকাল লিমিটস, লোকাল লিমিটসের বাহিরের হচ্ছে সমন কার্যকরী করা। 73 সেকশন 73 এখানে সাবসেকশন নাই, 73 ওয়েন এ কোর্ট ডিজায়ার্স দ্যাট এ সামন ইস্যুড বাই ইট সেল বি সার্ভ এনি প্লেস আউটসাইড দ্য লোকাল লিমিটস, যখন হচ্ছে কোর্ট চাইবে দ্যাট সামন ইস্যুড বাই ইট 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 এটা যে সামনটা ইস্যু করেছে দিয়েছে সেই সামনটা সে যখন চাইবে, ইট শেল বি সার্ভ অ্যাট এনি প্লেস আউটসাইড দ্য লোকাল লিমিটস অফ ইট জুরিসডিকশন, এটা যখন তার জুরিসডিকশন, তার এক্তিয়ারের বাহিরে, এক্তিয়ারের যে লিমিট আছে, যে সীমা আছে, সীমার বাহিরে যখন এটা সার্ভ করা হবে। ইট শেল অর্ডিনারি সেন্ড সাচ সামন্স ইন ডুপ্লিকেট টু ম্যাজিস্ট্রেট উইদ ইন দ্য লোকাল লিমিটস অফ হুজ ডিরেকশন দ্য পার্সন সামন ডিজাইডস অর ইজ টু বি দেয়ার সার্ভ, বলছে ইট শেল এটা শেল অর্ডিনারিলি সেন্ড, এটা সাধারণভাবে পাঠানো হবে সাচ সামন্স, এই ধরনের সমন ইন ডুপ্লিকেট দুইটা কপি টু ম্যাজিস্ট্রেটের কাছে উইদ ইন দ্য লোকাল লিমিটস, লোকাল লিমিটের মধ্যে অফ হুজ, যার লোকাল লিমিটের মধ্যে, হুজ জুরিসডিকশন যার হচ্ছে এক্তিয়ারের স্থানীয় সীমানার মধ্যে, দ্য পার্সন সামন ডিসাইডস যে ব্যক্তিটি সমন জারি হওয়া ব্যক্তিটি বসবাস করে, অর ইজ টু বি দেয়ার সার্ভ অথবা সেখানে সে চাকুরি করে, এই ধরনের ব্যক্তিকে কি করবে এই ধরনের ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে 73 নম্বরে বলছে যে যদি কোর্ট ডিজায়ার করে, কোর্ট চায়, তাহলে হচ্ছে সে তার এক্তিয়ারের বাহিরে যদি কোনো ব্যক্তিকে সে সামন পাঠাবে এরকম মনে করে, তাহলে সে এটা সাধারণভাবে সে ওই যে ব্যক্তিকে সমনটা পাঠাবে ওই ব্যক্তিটা যে এলাকায় বসবাস করে, যে ম্যাজিস্ট্রেটের আওতাধীন এরিয়াতে বসবাস করে অথবা এখানে সার্ভ করে, সেখানে হচ্ছে এটার ডুপ্লিকেট কপি ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে এই ব্যক্তি। তার মানে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট এটাকে জারি করবে অন্যান্য নিয়মকানুন মেনে। এবং 74 নম্বর বলছে যে প্রুফ অফ সার্ভিং ইন সাচ কেসেস ওয়েন সার্ভিং অফিসার নট প্রেজেন্ট, যখন যে ব্যক্তিটা, যে অফিসার হচ্ছে সার্ভ করেছে বা অফিসার হচ্ছে সমনটাকে জারি করেছে সে যখন উপস্থিত থাকলো না, তখন এটাকে কিভাবে, এটা প্রমাণ কি যে এটা যে সার্ভ করেছে সেটার প্রমাণ কিভাবে করবে এটা সম্পর্কে বলছে এখানে। When a summon issued by court is served outside the local limits of its jurisdiction, যখন একটা সমন একটা কোর্ট কর্তৃক ইস্যু হয়েছে, দেয়া হয়েছে, ইজ সার্ভ এটা জারি হয়েছে আউটসাইড দ্য লোকাল লিমিটস অফ ইটস জুরিসডিকশন, এটার হচ্ছে স্থানীয় জুরিসডিকশনের বাহিরে যখন এটা সার্ভ করা হয়েছে, এটাকে জারি করা হয়েছে, যে 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 কোর্টটা এটাকে দিয়েছে, সমনটা দিয়েছে, সেই কোর্টের লোকাল স্থানীয় এক্তিয়ারের বাহিরে যখন এটা জারি করা হলো, অ্যান্ড ইন কেস ওয়ার দ্য অফিসার হু হ্যাজ সার্ভ, এবং যে ক্ষেত্রে
যে ক্ষেত্রে ইন এনি কেস এবং যে কোনো ক্ষেত্রে ওয়্যার যেখানে দ্য অফিসার হু হ্যাজ সার্ভ অফিসার যে এটা জারি করেছে এ সামন একটি সামন জারি করেছে ইজ নট প্রেজেন্ট সে প্রেজেন্ট নাই হয় এটা হচ্ছে লোকাল এই এক্তিয়ারের বাইরে তার এক্তিয়ারের বাইরের অন্য কোনো এক্তিয়ারের এলাকাতে এটা জারি হয়েছে অথবা হচ্ছে যে অফিসার এটাকে জারি করেছে সে উপস্থিত নাই অ্যাট দ্য হিয়ারিং অফ দ্য কেস কেসটার হিয়ারিং এর সময় কেসটার শুনানির সময় ওই পুলিশ অফিসার হয় উপস্থিত নেই অথবা হচ্ছে এটা কি হয়েছে এর এক্তিয়ারের বাহিরের অঞ্চলে এটাকে জারি করা হয়েছে এই দুইটা ক্ষেত্রে কি বলছে অ্যান এফিডেভিট একটি হচ্ছে এফিডেভিট দেয়া হবে এফিডেভিট হচ্ছে প্রত্যয়ন পত্র এফিডেভিট হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী একটা প্রত্যয়ন পত্র পারপোর্টিং টু বি মেড বিফোর ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেটের সামনে এটা দেওয়ার জন্য পারপোর্টিং টু বি মেড বিফোর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সামনে এটা দেওয়ার জন্য সাচ সামন্স হ্যাভ বিন সার্ভ এই সামন যে জারি হয়েছে সেটা হচ্ছে প্রুফ করার জন্য পারপোর্টিং পারপোর্টিং মানে হচ্ছে এটা প্রমাণ করা ওকে দুঃখিত একটু সময় নিলাম কারণ এখানে পারপোর্টিংটার একটু সমস্যা হয়েছে ওকে পারপোর্টিং টু মেড বিফোর এ ম্যাজিস্ট্রেট দ্যাট সাচ সামন হ্যাজ বিন সার্ভ মানে হচ্ছে এটা প্রমাণ করার জন্য একটা অ্যাফিডেভিট দিবে যে এই ধরনের এই যে সমনটা আছে এটা জারি হয়েছে এটা বোঝানোর জন্য একটা অ্যাফিডেভিট দিবে কোর্টের সামনে যখন হচ্ছে পুলিশ উপস্থিত থাকতে পারবে না অথবা এটা তার এক্তিয়ারাধীন এলাকার বাহিরে কোথাও জারি হয়েছে সেই ক্ষেত্রে শুনানির দিন পুলিশ থাকলো না অথবা এক্তিয়ারাধীন এলাকার বাহিরে যখন হয়েছে তখন একটা অ্যাফিডেভিট সহ এটাকে পাঠাবে ম্যাজিস্ট্রেট কাছে দ্যাট সাচ সামন হ্যাজ বিন সার্ভ যে ওই অ্যাফিডেভিটে লেখা থাকবে যে এই সামনটা কি হয়েছে সার্ভ হয়েছে জারি হয়েছে অ্যান্ড দ্য ডুপ্লিকেট অফ সামন পারপোর্টিং টু বি এন্ডোর্স ইন ম্যানার প্রোভাইডেড ইন সেকশন 69 অর সেকশন 70 বলছে যে এবং হচ্ছে তাকে কিভাবে ইন ম্যানার মানে যেভাবে হচ্ছে 79 অথবা 69 অবট অথবা 70 যেভাবে হচ্ছে এটাকে এন্ডোর্স করা হয়েছে যেভাবে এটাকে প্রোভাইড করা হয়েছিল দেওয়া হয়েছিল সিগনেচার রেখে সেটা সহ ওটা ডুপ্লিকেট সহ এটা অ্যাফিডেভিটটা দেবে বাই দ্য পার্সন হোম ইট ওয়াজ ডেলিভার্ড যে ব্যক্তি হচ্ছে এটা ডেলিভার করেছে সেই অ্যাফিডেভিটটা দেবে অর টেন্ডার অথবা যে টেন্ডার করেছে অর উইথ হোম ইট ওয়াজ লেফট অথবা যার কাছে এটা দেওয়া হয়েছে সেল অ্যাডমিসেবল ইন এভিডেন্স এটা হচ্ছে এভিডেন্সে অ্যাডমিসেবল হবে হ্যাঁ অ্যান্ড দ্য স্টেটমেন্টস মেড দেয়ার ইন শেল বি ডিম টু বি কারেক্ট আনলেস অ্যান্ড আনটিল দ্য কন্ট্রারি ইজ প্রুভ বলছে যে এবং যে স্টেটমেন্টটা এখানে দেওয়া হবে সেটাকে কারেক্ট বলে ধরা হবে যখন পর্যন্ত এটার বিপরীত কোনো কিছু প্রমাণিত না হয় আচ্ছা দুই নম্বর 74 নম্বর ধারা দুই নম্বর উপধারা বলছে দ্য অ্যাফিডেভিট মেনশন ইন দিস সেকশন মে বি অ্যাটাচ টু দ্য ডুপ্লিকেট অফ সামন্স অ্যান্ড রিটার্ন টু দ্য কোর্ট বলছে যে অ্যাফিডেভিট এখানে এই যে এই সেকশনে যে অ্যাফিডেভিটের কথা বলা হয়েছে এটা হচ্ছে সামনের ডুপ্লিকেট সহ ডুপ্লিকেটের সাথে অ্যাটাচ করা যাবে প্রতিলিপি অ্যাটাচ করা যাবে এবং হচ্ছে এটাকে কোর্টের কাছে রিটার্ন করা যাবে তো মোটামুটি এইভাবে আমরা হচ্ছে 68 থেকে 74 নম্বর ধারায় সমন সম্পর্কে পড়লাম সমনটা জারি হবে বলেছে 68 আমরা একটু সংক্ষেপে বলে দিই সমনটা গুরুত্বপূর্ণ তথ্য এই কারণে আরেকবার বলছি যদিও সময় অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এক নম্বর বিষয় হচ্ছে যে 68 নম্বর ধারা বলছে আচ্ছা আমরা ধারা বললাম না এখন প্রথমত হচ্ছে এটা দুই কপি হবে এটা কোর্ট থেকে প্রিজাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্টের নির্দেশন যে অন্য যে কেউ হচ্ছে তার সেল সিগনেচার সহ দুই কপি পুলিশকে দিবে পুলিশ হচ্ছে সেটা জারি করবে অথবা সরকার পক্ষ থেকে ওই কোর্টের অন্য কোনো অফিসার অথবা হচ্ছে সরকার যদি নির্দেশন দেয় অন্য ওই কোর্টের অফিসার অথবা অন্য যে কোনো ব্যক্তি মানে সরকারি কর্মচারী এটাকে জারি করতে পারবে
তো জারি করার নিয়ম হচ্ছে এখন এটা হচ্ছে কিভাবে আসলো কিভাবে যাবে 69 ধারায় চলে যাচ্ছে জারি করার নিয়ম হচ্ছে এটা একজন লোককে পার্সোনালি দেয়া হবে অথবা টেন্ডার মাধ্যমে তাকে এটা পৌঁছে দেওয়া হবে এবং তাকে পৌঁছে দেওয়ার পরে সে এটা ডুপ্লিকেট কপির পিছনে সিগনেচার করে দিবে যদি তাকে চাওয়া হয় এবং হচ্ছে তারপরে হচ্ছে যদি এটা কোনো কোম্পানির উপরে হয় তাহলে ওই কোম্পানির যে কোনো ব্যক্তির থেকে এটা রিসিভ করে আনবে অথবা হচ্ছে রেজিস্ট্রি করা চিঠির মাধ্যমে এটা পাঠিয়ে দেবে এবং হচ্ছে তার পরবর্তীতে বলছে যে যাকে সমন জারি করা হলো না 70 নম্বর ধারাতে বলছে যাকে উপরে সমন জারি করা হলো তাকে যদি পাওয়া না যায় যথেষ্ট চেষ্টা করার পরও তাহলে তার ফ্যামিলির কাউকে দিয়ে এটা রিসিভ করিয়ে নিয়ে আসবে তাকে দিয়ে আসবে যদি তাকেও পাওয়া গেল না তার ফ্যামিলিকেও পাওয়া গেল না যথেষ্ট পর্যাপ্ত মানে চেষ্টা প্রচেষ্টা করার পরেও তাহলে কি হবে সেটা হচ্ছে তার ঘরে কোথাও যেখানে মানে বলছে যে সেখানে হচ্ছে এটা কনফিসিয়াস কোন প্লেস যেখানে হচ্ছে নিশ্চিতভাবে দেখা যাবে এই ধরনের কোনো একটা জায়গাতে এটাকে ঝুলিয়ে দিয়ে আসবে বা আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিয়ে আসবে সেটে দিয়ে আসবে সেখানে পুলিশ এবং এই সেটে দিয়ে আসাতে বোঝা যাবে যে এটা তার প্রতি সার্ভ করা হয়েছে সমনটা জারি হয়েছে এবং পরবর্তীতে বলছে যে যদি সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তার উপরে সমন জারি হয় তাহলে এটা সে যেখানে অ্যাক্টিভ যে হচ্ছে অ্যাক্টিভলি আছে তার উপরে যদি জারি হয় তাহলে এটা তার কাছে ওই হেড অফিসে পাঠিয়ে দেওয়া হবে হেড অফিসে পাঠিয়ে দেওয়ার পরে কি হবে এই আইনের 69 নম্বর ধারা যেভাবে বলছে তাকে সরাসরি এটা ডেলিভার করা হবে তাকে সরাসরি এটা দেওয়া হবে দেওয়ার পরে সে এটা সিগনেচার করে ওই অফিসের হেডের কাছে দিয়ে দেবে এবং হেড হচ্ছে এটাকে সিগনেচার সহ এন্ডেসমেন্ট সহ কোর্টের কাছে এটা পাঠাবে এবং হচ্ছে এই যে সিগনেচার যে করে পাঠালে এটাকে প্রমাণ হিসাবে কোর্ট ধরে নেবে যে এটা সার্ভ হয়েছে 73 নম্বর ধারা বলছে যে যদি এটা সার্ভিস পরবর্তী পদক্ষেপ যদি এটা এই সমনটা জারি হয় যে আদালত সমনটা জারি করেছে তার এক্তিয়ারভুক্ত না হয় তাহলে সে কী করবে যে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারভুক্ত আছে ওই ম্যাজিস্ট্রেটের কাছে এটা সরাসরি পাঠিয়ে দেবে সাধারণভাবে এটা পাঠাবে দুইটা কপি এবং ওখান থেকে এটা কার্যকরী করা হবে এবং তার পরবর্তী বলছে যে যখন হচ্ছে এটা কার্যকরী করা হলো যে অন্য একটা এক্তিয়ারভুক্ত এলাকায় অন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এটা জারি করা হলো মানে কার্যকরী করা হলো অথবা যে পুলিশ এটাকে জারি করে দিয়ে আসছে বা যে অফিসার পুলিশ বা অফিসার অন্য কেউ যে এটাকে জারি করে আসছে সে যদি শুনানির দিন উপস্থিত হতে না পারে তাহলে সে কি করবে একটা এফিডেভিট দিবে এফিডেভিটের সাথে যে এটা জারি হয়েছে এটা দিয়ে একটা এফিডেভিট দিবে এবং হচ্ছে এফিডেভিটের সাথে সে প্রমাণপত্র হিসাবে সমনের ডুপ্লিকেট কপিটা দিয়ে দেবে এবং বলছে যে এই যে এফিডেভিটটা দিল এখন কোর্টের কাছে যদি এটার বিপরীতে কোনো কিছু প্রমাণ না হয় তাহলে এটা দিয়েই কোর্ট এটা ধরে নেবে যে সমনটা জারি হয়েছে এবং হচ্ছে বলছে যে এভাবে 72 নম্বর ধারা একই কথা বলছে যে এটা হচ্ছে অ্যাটাচ করা যেতে পারে এটার প্রতিলিপি মানে এফিডেভিটের সাথে এটার প্রতিলিপিও অ্যাটাচ করা যেতে পারে এভাবে হচ্ছে একটা সমনকে তাহলে বিভিন্ন পদক্ষেপে জারি করা হবে আমরা তাহলে আজকে সমন সম্পর্কে পড়লাম এবং আগামীকালকে আমরা পড়বো ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অ্যারেস্টের ওয়ারেন্ট সম্পর্কে আমরা কালকে পড়বো মানে কিভাবে অ্যারেস্ট করা হবে মানে অ্যারেস্টের কিভাবে পরোয়ানা জারি হবে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি হবে এই সম্পর্কে আমরা আগামী পর্বে মানে হচ্ছে পরশু দিন আমরা আবার পড়বো তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সর্বশেষ সবাইকে শুভকামনা আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী পরশু সব ঠিক থাকলে আসসালামু আলাইকুম।